আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আমরা সবাই খুব ভালো আছি। চলো আসলাম আর একটা নিউ ব্লগ নিয়ে আপনাদের কাছে। চলুন আগে একটা জিনিস দেখাই, তারপর হলো কথা বলি যে কিসের কারণে ক্যামেরা অন করলাম বা কেনই, হ্যাঁ সেটা আমি একটু শেয়ার করি। তো প্রথমে মিমের বাড়িতে আসলাম আমি একটা জিনিস খুঁজতে, সেটা হলো হেঁচি শাক। তো ওটা আমি একটু খুঁজতে বেরোয়, সেটা খুঁজা হাতে নিয়ে নেই, তারপর আপনাদের কাছে বলি আসলে ওটা দিয়ে আমার কি কাজ হবে, আর ওটা আমি কার জন্য নিতেছি সেটাও আমি বলবো। এই বাড়িতে তো অনেক দেখছি, এখন প্রয়োজন বেশি তো এই জন্য পাইতেছি না, হয়তো এটা মানে স্বাভাবিক, যে কাজ যে জিনিসগুলো বেশি প্রয়োজন হয় ওই জিনিসগুলো একটু কমই খুঁজা পাওয়া যায়। তো যাই হোক, তারপরে খুঁজে এখন তো বর্ষার সিজন, পাওয়া যাওয়ার কথাই। আমি কত দিন পর চকে আসলাম একটা জিনিস খুঁজতে, পাইতেছি না যদিও, কিন্তু চকে আসার পর অনেকটা ভালো লাগতেছে, মনে হইতেছে খোলা আকাশের মধ্যে খুব ভালো লাগতেছে, মানে একটু নিঃশ্বাস নিতে পারতেছি, খুব ভালো লাগতেছে জিনিসটা। তো এগুলো হলো কালাই, আমাদের এদিকে কালাই বলে, এটা বিশেষ করে গরুর জন্য বোনা হয়, আর এটা থেকে যেই সেইটা হয় ওইটা একটু বাতি হইলে ছিলা ওইটা দিয়ে অনেক মজা মজা খাবার বানানো যায়, অনেক রেসিপি তৈরি করা যায়, তারপর ভাজা চাল ভাজা দিয়ে বিশেষ করে বেশি টেস্ট হয়। মনে হয় আমি একটা পাইছি হেঁচি শাক বলতে, এই যে এইটা। তো যাই হোক, আপনাদেরকে নিয়ে আসলাম খুঁজতে খুঁজতে। এটা অনেকে এলাঞ্চা বলে, আমাদের এদিকে হেঁচি বলে, এটা আমাদের আঞ্চলিক ভাষায় হেঁচি শাকই বলে, যদিও কার এখানে কী বলে আমাকে জানাবেন অবশ্যই। তো এটা নেওয়ার কারণ হলো আমার চাচাতো বোনের মেয়ের হলো মানে গলার মধ্যে হলো গরমের জন্য কিসে যেন ঠোসা পড়ছে, মানে পাইকে গেছে ঠোসাগুলো একটু, মানে ই গোড়া উঠে না ঘামাছির মতো, ঘামাছির যেতে একটু বড় বড়, তো ওইটারে বড় বড় যে বাউঠোয়া না কি বলে, তো ওইটা হওয়ার কারণে হলো অনেক অবস্থা খারাপ। তো আমাকে মানে আমাকে বোন বললো যে খালারা ফুপ্পিরা তারা যে কোনো একজনে নাকি এই হেঁচি শাক দিয়ে মালা তৈরি করে দিলে নাকি ওইটা চলে যায়, যন্ত্রণা কমে। তো এটা আমি এটা কতটুকু বিশ্বাসযোগ্য আমি জানি না, বাট আমাকে বলছে, আমি এই জন্য সোয়াদ থেকে উঠে আসছি যে নিয়ে যায়, যেহেতু বোন বিশ্বাস করে এই জিনিসগুলো, আবার মানে ভাবি বলছে আমার যে খুকি ভাবে সে বইলা দিছে এই কথাটা আমার বোনকে, তো আমার বোন উঠানের মধ্যে দাঁড়ায় রয়েছে আমাকে বলার পর, কত মেয়েটা আয়না বানায় দাও আমার মেয়েকে। তার জন্য কিন্তু আমি একা একা আসছি এই চকের মধ্যে, এই জায়গাটার মধ্যে খুঁজতে খুঁজতে আয়সা পাইছি। এই যে আমি এলো, মানে আমাদের বাড়ি থেকে অনেকটা পিছনে চলে আসছি। তো যাই হোক, আমাদের এদিকে হলো বেরিবান হবে, তো বেরিবান হওয়ার পর এই জায়গা আরও সুন্দর হবে, আরও উন্নত হবে। তো এটার এটার খুশির সংবাদ আজকে মানে আজকে দেওয়া হয়েছে এদিকের মানুষেরকে, তো ওটা দেখতে আবার সবাই চলে গেছে ওটা দেখার জন্য, মানে আমার মেয়ে আমার ভাতিজি আর আদুরি ওরা আসছিল, ওরাও চলে গেছে। তো যাই হোক, আমি আর যাইনি কারণ আমি বেশি দূর হাঁটতে পারি না, মানে রাস্তার মাথা দিয়ে হলো মেন কাজ চলতেছে, তো অত দূর সম্ভব না, কমপক্ষে আধা ঘন্টা হাঁটা লাগবে। তো আমি ভাবলাম যে এটাই দেওয়া যায়, আমার বোন খুশি হোক, তার মেয়ের রোগটা সারুক। আপনারা সবাই দোয়া করবেন, ওর বাবুর কিন্তু এক মাস এখনও পুরো হয় নাই, মানে আমি বাড়িতে আসছি যে কদিন, বাবুর বয়স তার থেকে 3 দিন বেশি, তো ওই জন্য বাবুর এক মাস পুরো হয় নাই। তো সবাই আপনারা বাবুর জন্য দোয়া করবেন। তো বাড়িতে যাই, এটা বোনকে দিয়ে আমি একটু খুশি হই, বোনও খুশি হোক। তো এর আগে দেখাইছিলাম বোনের বাড়িতে মরিচ ধরতেছে, তো আমাকে নিয়ে অলরেডি ভর্তা বানায় কিন্তু বোন আমাকে খাওয়াইছে, তো এখন এ জায়গায় আরও আছে। ওইগুলো হলো এমনি বাড়ির মরিচ গাছ, ওগুলোতে এখনও ফল ধরার কোনো অপশনই দেখা দিতেছে না। তো এখানে একটা গাছ আছে, এই গাছটা মাশাল্লাহ অনেক ধরছে, অনেক
এবং কি ভাবিদের যে জায়গা আছে বিল্ডিংয়ের ওখানে একটা গাছ আছে, ওটার মধ্যে কিন্তু অলরেডি অনেক মরিচ ধরছে। এখানে গাছ কয়েকটা আছে, মা বলছে এই জঙ্গলগুলো পরিষ্কার করে দিবে, যায় আশেপাশে যে জঙ্গলগুলো এগুলো পরিষ্কার করে দিবে। আর আমার মা আমার বোনের টেবিলের উপর খড়ি রেখে দিয়েছে, কারণ টেবিলটা এমনিতেই মানে ময়লা হয়ে যেতেছিল, নষ্ট হয়ে যেতেছিল কাঠগুলো, তো মা এই বুদ্ধি করে এটা দিয়ে দিছে। ভালো হয়েছে একদিকটা যে টেবিলটা নষ্ট হলো না, মার খড়িগুলো রয়ে গেল জায়গায়। প্রথম কয়েকটা আনছিলাম, অল্প কয়েকটা গোটা হয়েছে, এই যে এই নতুন এই কটা গোটা হয়েছিল, পরে আবার যে তুলতে হয়েছে তারপর অনেক খুঁজতে খুঁজতে তারপর পাইছি যে মোটেই কটা হয়েছে। এটাতেই হয়ে যাবে ছোটো বাবু তো। হ্যাঁ, এই হলো ফাইনালি মালা হয়েছে। মাথা দিয়ে ঢুকবো কি না লাগছে, আমার ডরই করতেছে, পাই না হেঁচি বলছ, দুই জায়গা তখন খুই যাই না, পরে বানাইলাম, তারপর দেখি যায় পরে মেয়েরে। আবদিয়া কে আসছে? ও আবদিয়া, এটা কোন জায়গা দিয়ে উঠাইবো কও, তিনটা তো এটা কাবার করে ফেলছে। যাও যাও যাও, দুধ 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 বেবি যাও, আরে টুডাই দা দে মিম। আপেলটা দিয়ে দাও না, তা দিব না মনে হয়, খাইও। হ্যাঁ, ওটা ধরো, আর ধরাই দাও, দেখাই দাও। আস্তে চালায়ও নামে গেছো। পিছনে পড়ে গেছে, দোদা দোদা দোদা, ওরে বাচ্চা আমার। এই আর আপেলটা দে, আরে পাপা দিয়ে দাও, পাপা দিতে থাকে আমি না, মা হলো সকাল থেকে অনেক কাজ শেষ করলো, শেষ করে এখন হলো ঝাড়ু বানাইবো। আর শলা, ছোট শলা কিভাবে বাই করে দেখেন, ঝাড়া দিয়ে পরে যে ছোট ছোট শলা বের করতেছে, এটা তারপর মানে ছোট পিসা বানাইব, একটা হইব লম্বা পিসা, একটা হইব খাটো পিসা, খাটো বলতো ছোট পিসা। কোন থেকে দিতেছ এই মাত্র কি দাঁত দিছস, এটা গন্ধ ছুটাইছস, এই ছুটে যাব না সত্যি, জারুক গাইতে ঠিক করতেছ মাল, জালগুলো বান্দর শেষ, আমি যে ছড়াগুলো বাড়তি বাড়তে ছিল ওগুলো কাইটা সমান সমান করতেছে, হয়ে গেছে না, নিয়ে দেওয়া হোক। তো আমি হলো দুইটা ড্রেস বানাইছি, এই হলো ছেলোয়ার, ছেলোয়ার আর হলো জামা একই কাপড় দিয়ে বানাই আনছি আমি, এই যে ডিভাইডেড ছেলোয়ার। আর আমার বোনও বানাইছে, মানে বড়ো আপা বানাইছে, বড়ো আপাটা এখনও আসে নাই, বড়ো আপাটা ডিফেডেড, দেখি জামা বানাইছে কেমনে, কারণ জামা দেখাই দিয়ে আসছি তো আমি একরকম করে, না সুন্দর হয়েছে, দিয়ে আসছি একরকম, দেখি কি করছে, দেখ পাইফিন করছে কেমনে, এডি তো দিতে কই নাই আমি, যাই হোক
তো গোল বানাইতে কই নাই না আমি গোল ফিন দিনি জামাতে নিয়ে যাও গোল দিছো কে আমি তো গোল দিতে কই নাই কে হারে জামা আমি গোল জামা জীবন ফিন দিন যাও নিয়ে যাও হে আছে না দোকানে নিয়ে যাও তাহলে তো দুটো এম করে বানাইছে না আমি গোল জামা ফিন দিনা ধরো এই দুটো নিয়ে যাও আর ওই যে চারের পেটা জামা রাখছো না আমার চারের পেটা জামা রাখছো না ওইটার মতো করে দিছি ওইটা নিয়ে যাও আমি জানতাম গোসল করতে যাওয়া যদি দেখতাম ইয়ে তখন কি করতাম আমি যাই কিছু না কিছু তো একটা করবই দেখাই দিয়েলাম এই জন্য এটাও তো জামাই নাকি না সেলোয়ার জামাই হ্যাঁ এটা আবার থিয়ে দিছে আর একরকম করে বানায় কছে কি দুইটা একরকম করে বানাইবেন করছে কি কাম নেই এটা কি কি করছেন বলতাম না বাড়ি খাইলো আমার বুড়াটা করছে কি করছে শোলে রে গামায়া কি হয়েছে গামছে অনেক উঠছে কই মা আমার আমার ওই কথাটা জ্ঞান রে না তো হ্যাঁ নানু কাছে চাও